সাতসকালে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট 8টি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে। শনিবার সকাল 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও। পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ করতে পারছে না, এমনই অভিযোগ তোলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরা। সূত্র মারফত জানা গেছে, প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তারপর ঘটনাস্থলে আসে আরও 3টি ইঞ্জিন ও সেনাবাহিনীর দমকল। এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে, তবে সঠিক কারণ জানা যায়নি। এখনও এই ঘটনার কারণ অনুধাবন করছে স্থানীয় পুলিশ। আমরা এই পুজোর সময় একটা বিরাট ক্ষতি, এবং এই ক্ষতি কীভাবে মেকআপ হবে আমরা জানি না। আমরা দেখুন না, এইভাবে বলি, পুজোর মাল দশরা মানে দুর্গাপূজার সামগ্রী সব আগুন লেগে পুড়ে গেল, এবং আমরা মনে করি এটা সরকারকে একটু ভাবতে হবে যে এখানে এত বড় মার্কেট, এখানে একটা জলের ব্যবস্থা নেই, ফায়ার ব্রিগেড আসার আগে আগুন লেগে যাচ্ছে, এবং এখানে কয়েকটা আগুন একের পর এক লাগলো, একটা দোকান থেকে পর পর 7-8টা দোকান আগুন লেগে গেল। আজকে দিনের বেলা ব্যবসায় সুবিধে নেওয়ার চেষ্টা করছে জল এনে দিতে, যদি রাজের অন্ধকারে হতো কোথায় যেত মানুষ। এবং এখানে কাউন্সিলর বারবার বলেছে ইলেকট্রিকের কেবিল দেওয়া হবে, আমরা বলেছিলাম এখানে জলের একটা ধারাধার করা হবে, ধারাধারও করেনি। হ্যাঁ, জলের যদি ট্যাঙ্কি থাকতো ফায়ার ব্রিগেড আসার আগেই আমরা এই সেই জল দিয়ে পাইপ দিয়ে দিতে পারতাম। সরকারের তরফ থেকে কোনো সাহায্য কথা বলা হয়েছে এই মুহূর্তে সরকারি অনুদানে? এবং আমরা এখন আমরা চাইছি এই জল যদি না পারে একটা আর্মির থেকে জল আনা হোক, এই থেকে জানানো হয়েছে, এমএলএ জানিয়েছে, আর আমরা জল আর্মির মাধ্যমে এনে এখানে জল দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। সরকারকে সাহায্য করে পরের কথা, আগে নেভাতে হবে আগুন, এই ভয়ঙ্কর আগুন পুজোর সময় বিরাট ক্ষতি। আমরা আমাদের মার্কেটে আনন্দ শেষ হয়ে গেছে, গাফিলতি বারবার কাউন্সিলর বলেছেন যে এখানে ওভারের তারগুলোকে আপনারা এখানে এখানে কেবিল লাইন দেওয়া হোক। আমরা তখন আমাদের কাউন্সিলর মহিলা শোনে না তাদের কথা, আমিও বলেছি, এবং আমি এনটিডিএ থাকাকালীন তখনও বলেছিলাম এখানে না জলের জলাধার করা হোক, জল রাখা ইমার্জেন্সি, ফায়ার ব্রিগেড আসতে আধা ঘন্টা সময় লেগে যাবে, আধা ঘন্টা একটা আগুন। কয়েকটি দোকান তাও মিনিমাম কটা দোকান? আমি তো এখনো বলতে পারিনি, তবে আটখানা দোকান আমার মনে হচ্ছে ইফেক্টেড হয়েছে, এর সঙ্গে অনেকে মাল সরিয়েছে, মানে 100 দোকানের মতো মাল সরিয়েছে, তাদেরও লস। এবং কি 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 দোকান ছিল দাদা এখানে? প্রথমে দশরা ভান্ডারের দোকান থেকে একটু শর্ট সার্কিট হতে পারে বলে শুনেছি, তারপরে দেখুন এখানে স্টেশনারি দোকান, বিশেষ করে স্টেশনারি দোকানগুলো সবচেয়ে বেশি, তারপরে কাপড়ের দোকান আছে, এবং কাপড়ের মাল ভর্তি ছিল পুজোর সময়, এবং বেশিরভাগই এখানে কাপড়ের দোকান এবং স্টেশনারি দোকান, প্রতিটা স্টেশনারি কাপড় এবং দশকর্মা এই দোকানগুলোতে বেশি আগুন লেগেছে। আমরা ভাষা বলতে পারছি না আমাদের এই বিরাট ক্ষতি যে কীভাবে মেকআপ দিয়ে বুঝতে পারছি, আমরা হতাশ হয়ে আছি। ট্যাক্স দিচ্ছে কর্পোরেশন, বাট নো অ্যাকশন, কারণ তারা কোনো দেখছে না, দিচ্ছে কাউন্সিলর বললে তারা দেখেন না।